আজকালকার এই বাজারে মন্দারমণি মতো জায়গায় মাত্র 600 টাকা একজনের থাকা এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত পুরো খাওয়া দাওয়া, এটা কিন্তু একদম মানে কল্পনার বাইরে। রামকৃষ্ণ মিশন, এটা সম্পর্কে একটু জানবো, এখানে কি কি ব্যবস্থাপনা রয়েছে? অতিথি নিবাস আছে আমাদের, থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে, আমাদের নিয়ে আসার গাড়ির ব্যবস্থা আছে, যদি হঠাৎ যদি কেউ কোনো অসুখ বিসুখ হয় ডাক্তার আছে আমার, তাও ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া তো সকালবেলা 6:30 চা বিস্কিট, 8:30 ব্রেকফাস্ট, 1টায় লাঞ্চ, তারপরে 4:30 চা বিস্কিট, তারপরে 6:30 টিফিন, 9:30 এসে খাওয়া। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ পুরুষোত্তম বীচ বা লাল কাঁকড়া বীচ। মন্দারমণির এই বীচটা লাল কাঁকড়া বীচ নামে পরিচিত। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মন্দারমণির মতো জায়গায় সামান্য খরচে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই লাল কাঁকড়া বীচের ঠিক উল্টো দিকে রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, সেখানে কিন্তু মাত্র 600 টাকাতে থাকা এবং 4 বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা কীভাবে আসবেন, এসে পৌঁছাবেন, কীভাবে রুম বুক করবেন, কী কী ব্যবস্থা রয়েছে, কী কী ফেসিলিটি রয়েছে এই রামকৃষ্ণ মিশনে, তো চলুন এই বীচ থেকে এখন সোজা চলে যাব রামকৃষ্ণ মিশনে। এখন এসে আমি পৌঁছে গেলাম শ্রী রামকৃষ্ণ মন্দির। এই রামকৃষ্ণ মন্দিরেই রয়েছে অতিথিনিবাস, রয়েছে স্কুল, রয়েছে ছাত্রানিবাস, সব কিছু ব্যবস্থা রয়েছে রামকৃষ্ণ মন্দিরের মধ্যে। এখানে কিন্তু খুব কম খরচে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমি এখন মহারাজার টেবিলে এসে বসেছি, ওনার সঙ্গে দু একটা কথা বলবো যে এই রামকৃষ্ণ মিশন এটা সম্পর্কে একটু জানবো, এখানে কী কী ব্যবস্থাপনা রয়েছে। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন 2012 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির টেম্পল আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের হেলথ ক্লিনিক, ডাক্তার ফ্রি চিকিৎসা, ডাক্তার দুজন আছে, প্রতি সপ্তাহে বুধবার আর রবিবার ফ্রি মেডিসিন সব দেওয়া। তো স্কুলে আমার ছাত্রাবাস আছে, ক্লাস 4 থেকে ক্লাস 10, স্কুলটা হচ্ছে KG 1 থেকে ক্লাস 10, মানে অনলি বয়েজ অ্যান্ড গার্লস স্কুলটা, ছাত্রাবাসটা অনলি ফর বয়েজ। অতিথি নিবাস আছে আমাদের, থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে, আমাদের নিয়ে আসার গাড়ির ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা আছে, কোথায় ঘুরতে যাবে তার ব্যবস্থা আছে, যদি হঠাৎ যদি কেউ কোনো অসুখ বিসুখ হয় ডাক্তার আছে আমার, তাও ব্যবস্থা আছে। আর এখানে যারা থাকবে অতিথি নিবাসে, তাদের যে খাওয়া দাওয়া তো সকালবেলা 6:30 চা বিস্কিট, 8:30 ব্রেকফাস্ট, 1টায় লাঞ্চ, তারপরে 6:30 চা বিস্কিট, তারপরে 6:30 টিফিন, 9:30 এসে খাওয়া। তো এই যে খাওয়া দাওয়া এবং থাকা, এই নিয়ে চার্জ কি করছে? এই নিয়ে পার ডে 600 ফ্যামিলি ওয়াইজ গড়। ধরুন আপনারা স্বামী স্ত্রী আছেন দুজন, স্বামী স্ত্রী গড় একটা দিয়ে দিব, দুজনের একদিনে 1200 টাকা, মানে গড় ভাড়া খাওয়া দাওয়া ইনটু সব কিছু নিয়ে দুজনের 1200 টাকায় দুজন থাকতে পারবে। আবার এত মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত পুরো খাওয়া, বাইরে কিছু খেতে হবে না। আচ্ছা, তারপরে যদি আমি মনে করুন যাওয়ার সময় আশ্রম কিন্তু সাহায্য ঠাকুরের নামে করতে, তাও করতে পারবে, সেটা করতে পারে, ডোনেশন যা যা ইচ্ছা করতে পারে। তো আজকালকার এই বাজারে মন্দারমণি মতো জায়গায় মাত্র 600 টাকা একজনের থাকা এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত পুরো খাওয়া দাওয়া, এটা কিন্তু একদম মানে কল্পনার বাইরে। যেটা মন্দারমণির বাজারে শুধুমাত্র রুম ভাড়াই লেগে যায় 2000-2500 টাকা, সেখানে মাত্র 600 টাকায় এত সুন্দর পরিবেশে থাকা, সঙ্গে সকাল থেকে রাত্রি পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা, এটা কিন্তু সত্যিই আশ্চর্যজনক। মন্দারমণি হোটেলে থাকতে হোটেলের জল ব্যবস্থা করতে পারবেন না, হোটেলের জল খেতে পারবেন না, হোটেলে আপনার জল 400-500 টাকা জলে কিনতে হবে। আমার দেখেন সারা গ্রামের জল উঠে নিচ্ছে, জল বয়েলিং হয়ে জল ফিল্টার হচ্ছে, সারা গ্রামে লোকের জল নিচ্ছে 900 ফুটের জল, সেটা গ্রামের মানুষরাও কি নিয়ে যায়, সারা গ্রামের লোক জল নিচ্ছে। মহারাজের কাছে আর একটা জিনিস জানবো, এখানে যে ছাত্রাবাস আছে তাদের থাকার জন্য কেমন খরচ হয়? থাকা খাওয়া আমাদের, থাকা খাওয়া নিয়ে কোচিং টোচিং নিয়ে ওই ব্রেকফাস্ট টিফিন লাঞ্চ সমস্ত নিয়ে প্রতি মাসে মাসে 3500 করে টোটাল। আচ্ছা, খাওয়া দাওয়া গেস্টরা যা খাবে ছাত্ররা তাই খাবে, একই রান্না। আচ্ছা, মেনুতে কী কী মোটামুটি থাকে? মেনুতে আমাদের মাছ দিন থাকবে প্রতিদিন। আচ্ছা, আর তরকারি বিভিন্ন পাল্টে যাচ্ছে, সব ডাল থাকবে, একটা ভাজা থাকবে, একটা চাটনি থাকবে, এটা তো প্রতিদিন থাকবেই। তারপর তরকারি সবজিগুলো যে পটল সময় পটল, কুমড়ো সময় মানে ধরো না বাঁধাকপি, ফুলকপি, মানে সমস্ত ধরনের ভ্যারাইটি সবজি হবে। আচ্ছা, এবারে আপনাকে জিজ্ঞাসা করবো যে এখানে যদি আসে কোনো গেস্ট, বুকিংটা কীভাবে করবে? ফোন নাম্বার, এই নাম্বার কাটা নিয়ে নাম্বারটা দিয়ে দিন। হ্যাঁ, নাম্বারটা দিয়ে দিন।
মহারাজা আমাকে একটা কার্ড দিলেন, এখানে কিন্তু নাম্বার টাম্বার সব রয়েছে। এই কার্ডে ফোন নাম্বার রয়েছে চারটে, এই চারটে ফোন নাম্বারে আপনারা ফোন করে বুকিং করতে পারেন। যদি ট্রেনে আসেন কাঁথি নামের কন্টাই, কাঁথিকেই কন্টাই বলে, আমার গাড়ি থাকবে, আমি আগের দিন ফোন করবো, পরে আপনাকে নাম্বার টাম্বার দিয়ে দেবো। কাছে থেকে আসতে কত ভাড়া লাগবে দিতে হবে ওটা? এক্সট্রা স্বজনে গাড়ি স্বজনে 400 টাকা, মানে পার হেড 400? না না, 400 টাকা ছজন চলে আসবে, সাতজন আসতে বলবে। বাহ বাহ বাহ, খুব সুন্দর, মানে গাড়ি রিজার্ভ গাড়ি একদম, মানে একজন 400 টাকা, মানে 400 টাকা দিলে 6 থেকে 7 জন কাছে থেকে আপনার মিশনে চলে আসবে, আবার আপনাকে দিয়ে আসবে। বাহ, মানে সেটাও কি 400 টাকা? 400 টাকা। তো কত সুন্দর এখানে ব্যবস্থা, মানে আপনি এই কাঁথি এসে নামবেন, আপনি আগের দিন ফোনে বলে রাখবেন এই মিশন থেকে গাড়ি চলে যাবে কাঁথি স্টেশন, মাত্র 400 টাকায় আপনারা সেই গাড়িতে 6 থেকে 7 জন চলে আসতে পারবেন। মানে দুর্দান্ত পরিষেবা কিন্তু এখানে আপনারা পাবেন আসলে। আর ফোন নাম্বার আমি দিয়ে দেবো, চাইলে কিন্তু আপনারা অবশ্যই বুক করবেন। লালকোলা যদি আমি বাসে নামবেন, বাসে 200 রিজার্ভ, 7 জন 6 জন আসবে। আচ্ছা, ওটা কি 200 টাকা কি গাড়ি? অটো স্কর্পি বাটন বেশি দেবে। আচ্ছা, যদি যখন আপনি স্পট বুকিং স্পটে যাবেন, এই দীঘা, তালসারি, উদয়পুর বিভিন্ন জায়গায়, বগুড়া, জলপাই, কপালকুণ্ডা, সাইটসিন, আমার যদি আমার স্কর্পিও আছে, বোলারও আছে, অটো আছে, টোটো আছে, যেটাতে যে যেটা চাই, যার যেমন ক্ষমতা। তো মাত্র পার ডে পার হেড 600 টাকা খরচ করে কিন্তু এতগুলো পরিষেবা আপনারা একসঙ্গে পেয়ে যাবেন। আর এইরকম একটা দুর্দান্ত পরিবেশে, মানে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এইরকম একটা জায়গায় কিন্তু আপনারা থাকতে পারবেন। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে থাকার ব্যবস্থা কি রয়েছে। ত্রিনয়নী মা শারদা অতিথি নিবাস। তো এখানে ঢুকে এই যে রয়েছে একটা ডাইনিং হল, এখানে বেশ বড়। এই জায়গায় সকালে, দুপুরে বা রাত্রিরে এখানে খাওয়া দাওয়া করানো হয়। এখানে রয়েছে কিছু বেসিন আর প্রচুর বসার জায়গা, পরিষ্কার গোছানো একটা ডাইনিং হল। তো এটা তো দেখলাম, এবার একটু উপরে উঠে যাব, এখানে থাকার ব্যবস্থা কি আছে সেটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই যে উঠে এরকম একটা ফাঁকা স্পেস রয়েছে, আর এদিকে রয়েছে, দুই দিকেই কিন্তু রুম পরপর রয়েছে। আর এই যে সুন্দর একটা পরিবেশে গাছপালা দিয়ে সাজানো, চারিদিকে রয়েছে গাছপালা দিয়ে সাজানো পুরো রামকৃষ্ণ মন্দিরটা, আর তার মধ্যেই এখানে রয়েছে অতিথিনিবাস। এখানে থাকার কিন্তু একটা আলাদা অনুভূতি। তো চলুন আপনাদেরকে একটা রুম দেখাই, রামকৃষ্ণ মন্দিরের একটা রুম আপনাদেরকে এখানে দেখাই। যে প্রথমেই ঢুকলাম এই রকম একটা রুমে, তো এই যে রুম, এই রুমে রয়েছে এখানে একটা বেড, এখানে দুটো বালিশ রয়েছে দুজন থাকার মতো, তার ঠিক পাশে রয়েছে একটা টেবিল, এদিকে রয়েছে একটা আলনা, আর এই যে একটা স্ট্যান্ড ফ্যান, গরমের জন্য কিন্তু এখানে একটা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা আছে। তাছাড়াও কিন্তু ওপরে সিলিং ফ্যানও রয়েছে। আর এই রয়েছে বেসিন, আয়না, আর এইখানে হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই যে অ্যাটাচ টয়লেটে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে। তো বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, আর এই দিকটাই একটা জানলা। তো এইখান দিয়ে এই জানলা খুললে কিন্তু প্রকৃতির একটা দৃশ্য আপনারা পাবেন, সঙ্গে মনোরম হাওয়া, সেটাও কিন্তু এই জানলা দিয়ে আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে রামকৃষ্ণ মন্দিরের একটা রুম আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে ডবল বেডরুম, এখানে দুজন থাকা যায়। তার সঙ্গে তো কী কী আসবাবপত্র রয়েছে এখানে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। ব্রেকফাস্টের টাইম রয়েছে 8:30 থেকে 9, লাঞ্চ 11:00 থেকে 1:30, চা দিচ্ছে বিকেল 4:00 সময়, স্ন্যাক্স 6:00 সময়, ডিনার রয়েছে 9:30। আর একটা রুম আপনাদের দেখাবো, এই রুমটা কিন্তু 4-bedded room। এই যে পরপর বড় বড় দুটো বেড রয়েছে, এদিকের বেডে 2 থেকে 3 জন, এদিকেও 2 থেকে 3 জন কিন্তু থাকতে পারে, মোটামুটি 4 থেকে 6 জন এই রুমে থাকা যায়। আর এই রুমের পাশে রয়েছে এই যে একটা জানালা, সুন্দর জানালা, আর এই জানলা দিয়েও কিন্তু সুন্দর ভিউ পাবেন, সঙ্গে একদম মিষ্টি মিষ্টি হাওয়া। আর প্রত্যেকটা রুমেই দেখতে পাচ্ছি যেটা, সেটা রয়েছে স্বামীজি, রামকৃষ্ণ আর শারদামুনির যে ছবি প্রত্যেকটা রুমে দেখা যাচ্ছে। আর এই রয়েছে স্ট্যান্ড ফ্যান, সঙ্গে সিলিং ফ্যান রয়েছে দুটো খাটের উপর দুটো, এদিকে রয়েছে আলনা, টেবিল, আর আরেকটা ফ্যান, স্ট্যান্ড ফ্যান, স্ট্যান্ড ফ্যান রয়েছে দুটো, সিলিং ফ্যান রয়েছে দুটো, আর এই দুটো বেড, এদিকে রয়েছে বেসিন, আয়না, সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। টয়লেটটা আপনাদের একটু দেখিয়ে দিই, বেশ বড় সড়ো টয়লেট রয়েছে, আর প্রত্যেকটা টয়লেটে গিজারের ব্যবস্থা রয়েছে। দুটো রুম এই রামকৃষ্ণ মন্দিরের আপনাদের সঙ্গে শেয়ার করলাম, একটা ডবল বেডরুম, একটা 4-bedded room, সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। আপনারা একসঙ্গে 4 জন থাকতে চাইলেও থাকতে পারেন, আর প্রতিটা রুমে অ্যাটাচ টয়লেট রয়েছে, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, সব কিছু ব্যবস্থা রয়েছে এখানে। আচ্ছা, আপনি এখানকার স্টাফ? হ্যাঁ। আপনার নাম? আমার নাম দুলাল। আচ্ছা আচ্ছা, তো এখানে রুমগুলো, যে রুমগুলো আমরা দেখলাম, এগুলোর ভাড়া কত? ভাড়া হচ্ছে পার হেড পার ডে 600 টাকা, ফুডিং লজিং, খাওয়ার ব্যবস্থা, দুটো টিফিন, দুটো টি,
লাঞ্চ ডিনার লাঞ্চ ডিনার আচ্ছা আচ্ছা তো আপনার নাম্বারটাও বলে দিন 9735195738 যদি এই নাম্বারে ফোন করে তাহলে কি বুক করা যেতে পারে বুক করা যাবে আচ্ছা আচ্ছা তাছাড়াও রয়েছে এই যে একটা ছোট্ট পার্ক বাচ্চারা খেলাধুলা করতে পারে একটু সময় কাটাতে পারে এখানে কিছু বসার জায়গা টায়গাও রয়েছে এই রামকৃষ্ণ মিশনের মধ্যেই এই ছোট্ট একটা পার্ক রয়েছে আর এই অতিথি নিবাস রামকৃষ্ণ মিশনের এই অতিথি নিবাস এখানে উপরে রয়েছে কিছু রুম এটা হচ্ছে পুরনো বিল্ডিং এটা একটু আপনাদের দেখিয়ে আসি তো উঠেই স্বামী বিবেকানন্দের একটা ছবি তো চলুন তো এখানে পুরনো বিল্ডিংয়ের যে কয়েকটা রুম আছে সেটাও আপনাদের দেখাবো আপনাদেরকে আগে যেটা দেখালাম সেটা কিন্তু নতুন বিল্ডিং এখানে রয়েছে একটা কমন স্পেস আর এই যে পরপর রয়েছে কিছু রুম এই রাস্তাটা এটাই হচ্ছে প্রবেশপথ এদিকেও কিন্তু রুম রয়েছে তো এই বিল্ডিংয়ের একটা রুম আপনাদেরকে দেখাই এখানে রয়েছে একটা ডবল বেড ওদিকে রয়েছে একটা সিঙ্গেল বেড মানে এখানে কিন্তু তিনজন থাকতে পারে আর এই যে স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা দেখছি প্রত্যেকটা রুমে রয়েছে তাছাড়াও সিলিং ফ্যান প্রত্যেকটা বেডের উপর একটা করে সিলিং ফ্যান রয়েছে এখানে রয়েছে একটা টেবিল টি টেবিল বেসিন তো রয়েছে আয়না রয়েছে আলনা এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা রুমে আমি দেখতে পেলাম তার সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট আর প্রত্যেকটা টয়লেটে গিজারের ব্যবস্থা দারুণ একটা পরিবেশ কিন্তু এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আর এই ঘুরতে ঘুরতে চলে আসলাম স্কুলের সামনে এই স্কুলে কতজন মানে আবাসিক থাকে আবাসিক চল্লিশ জন থাকে কেজি ওয়ান থেকে একদম টেন পর্যন্ত এখানে ক্লাস টেন পর্যন্ত এখানে পড়াশোনা করা হয় স্কুলে ঢুকে প্রথমেই কিন্তু আপনারা দেখতে পাবেন স্বামীজির এই মূর্তি যে বিল্ডিংটা দেখছেন এটা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের এটা হচ্ছে স্কুল উপরতলাটা স্কুল রয়েছে আর নিচে যে অংশটা রয়েছে সেটা পুরোটাই হচ্ছে হোস্টেল সকলের কাছে আমাদের আবেদন সবাই মিশনে একবার আসুন দেখুন